প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে থাকবে, বাড়িতে থেকে লেখাপড়া করবে। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত রয়েছে। শিক্ষক পরিচিতি, আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, আন্দামানের মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। পাঠ পরিচিতি, শ্রেণী দশম, বিষয় বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় ত্রয়োদশ। আজকে পাঠ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিতে এই ছবিটি কার বলো তো? ছবিটি হলো, হ্যাঁ ঠিকই বলেছ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, এবং তিনি 7ই মার্চে ভাষণ দিচ্ছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ কি হতে পারে তোমরা বুঝতে পেরেছ? তাহলে আজকের পাঠ হলো বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। শিখন পর এই পাঠ শেষে শিক্ষার্থীরা 7ই মার্চের ভাষণের মূল বিষয় সম্পর্কে বলতে পারবে। 2 নম্বর, 7ই মার্চের ভাষণের পরবর্তী প্রভাব কি তা বলতে পারবে। 7ই মার্চের বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রেসকোর্স ময়দানের সমাবেশে লক্ষ লক্ষ জনতার মাঝে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। রেসকোর্স ময়দানের সমাবেশে লক্ষ লক্ষ জনতার মাঝে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে ভাষণ ছিল জাতির জন্য একটি দিক নির্দেশক, বাঙালি জাতির জন্য একটি দিক নির্দেশক। তোমরা দেখতে পাচ্ছ চলমান সামরিক আইন প্রত্যাহার সম্পর্কে, তোমরা দেখতে পাচ্ছ পাকিস্তানি সৈন্যরা ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে 7ই মার্চের ভাষণের যে উক্তিগুলো ছিল বঙ্গবন্ধু, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, অর্থাৎ এই ভাষণটি ছিল 19 মিনিটের একটি ভাষণ। সে ভাষণটি ছিল, এই ভাষণটির প্রথম দিকে ছিল আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল, এবং তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এ দেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাল্লাহ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ধ্বনি তিনি জয় বাংলা ধ্বনি দিয়েছিলেন ভাষণের মুহূর্তে। ভাষণের পরদিন থেকে সারা দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। এছিল পাকিস্তানের তৎকালীন সামরিক সরকার, অর্থাৎ ইয়াহিয়া খান, প্রাদেশিক সরকার ছিলেন টিক্কা গভর্নর, প্রাদেশিক গভর্নর ছিলেন টিক্কা খান, তাকে ব্যাস করে দিয়েছে। ইয়াহিয়া খান টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করে। ১৩ মার্চ সরকার আবার সামরিক শাসন
বা সামরিক আইন জারি করে। ইয়াহিয়া খান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তিনি 15 মার্চ ঢাকা সফরে আসে। 15 মার্চ ইয়াহিয়া খান ঢাকা সফরে আসে এবং 16 মার্চ থেকে তিনি আলোচনায় বসেন। 16 মার্চ বঙ্গবন্ধুর সাথে আলোচনায় বসে। তোমরা দেখতে পাচ্ছ 22 মার্চ থেকে ইয়াহিয়া খান মুজিব এবং জুলফিকার আলী ভুট্টো সাহেব এর আলোচনা শুরু করে। অর্থাৎ 16 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত আলোচনা ছিল, বঙ্গবন্ধুর সাথে আলোচনা করেন ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সাহেব। ১৯শে মার্চ পাকিস্তানে পাকিস্তানি বাহিনী জয়দেবপুরে নিরীহ মানুষের উপর হামলা চালায়। ২৫শে মার্চ মধ্যরাতে সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ করে। অর্থাৎ নিরীহ নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ শুরু করে 25শে মার্চ মধ্যরাতে। এরপরে বাঙালিরা সর্বস্তরের মানুষ স্বাধীনতা যুদ্ধের বা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, মূল্যায়নের পূর্বে আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে একটু বলছি, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে তিনি ক্ষমতায় যেতে চেয়েছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সত্ত্বেও বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সত্ত্বেও পাকিস্তান সরকার, পাকিস্তানের প্রেসিডেন্ট তাকে ক্ষমতা হস্তান্তর করতে নানান কামনা শুরু করে। এর ফলে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতার সূচনা হয় বা শুরু হয়, যার ফল পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দেন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। ১৯৭১ সালের সাতই মার্চের ভাষণ দেন। এই ভাষণে লক্ষ লক্ষ প্রায় 10 লক্ষের মতো লোক সমবেত হয়েছিল। এই ভাষণে তার দাবি ছিল চলমান সামরিক শাসন বা সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া, গণহত্যা বন্ধ করা ও গণহত্যার হিসাব নেওয়া, এছাড়া সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া ও নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি তিনি করেন। কিন্তু পাকিস্তানের সামরিক সরকার এই কথা অবহেলা করে, উপেক্ষা করে তিনি তার মতো চলতে লাগলেন। এজন্য বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দিলেন এবং সেই ৭ মার্চের ভাষণ ছিল জাতির জন্য একটা দিক নির্দেশনা এবং তিনি সব স্কুল কলেজ অফিস আদালত ও সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেন। তার ঘোষণা ৭ মার্চের ভাষণে তিনি বন্ধ করে দেন। পরের দিন থেকে সর্বস্তরের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং আন্দোলন শুরু হয়ে যায়। ১৩ মার্চ সামরিক সরকার আবার সামরিক কিছু আইন বা সামরিক নির্দেশনা দিলেন। অর্থাৎ পাকিস্তান প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের কাজে যোগদান করতে বললেন, কিন্তু অবশ্য সেটা হয়নি। 15 মার্চ ইয়াহিয়া খান পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি ঢাকায় আসেন এবং 16 মার্চ থেকে
বন্ধুর সাথে আলোচনায় বসে, কিন্তু 16 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা কোনো সুফল হয়নি, আলোচনা কোনো ফলপ্রসূ লাভ করেনি। অবশেষে 1978 সালে 25 মার্চ ইয়াহিয়া খান তিনি ঢাকা ত্যাগ করেন এবং তার যে সেনাবাহিনীদের এবং টিক্কা খান প্রাদেশিক গভর্নর তাকে নির্দেশ দিয়ে যান এদেশে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়তে এবং হত্যাযজ্ঞ চালাতে। তিনি গোপনে আলোচনা অসমাপ্ত রেখে গোপনে পাকিস্তান চলে যান। এরপর থেকে 25 মার্চ রাত্রেই গণহত্যা শুরু হয়, অপারেশন সার্চ লাইট বা গণহত্যা শুরু হয়ে যায়। এরপর থেকে যুদ্ধ শুরু হয়ে যায়। এটাই ছিল এই 7 মার্চের মূল বক্তব্য। এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলছিল যে আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন, তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হ্যাঁ, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, এটাই ছিল তার প্রধান ভাষণের প্রধান বা মূল বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি যে 7 মার্চ সম্পর্কে ধারণা দিলাম, এটা আশা করি তোমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। 7 মার্চের ভাষণ ছিল জাতির জন্য একটি দিক নির্দেশনা, এই দিক নির্দেশনার ফলে এবং এই ভাষণের পর থেকেই বাংলার সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধের প্রস্তুতি নেয়। এবং পরিশেষে 1971 সালে 16 ডিসেম্বর আমাদের দেশ মুক্তি বা বিজয় লাভ করে। এটাই ছিল সারসংক্ষেপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যা আলোচনা করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমি এখান থেকে একটু মূল্যায়ন করব, তোমরা আশা করি এই মূল্যায়ন এই প্রশ্নের উত্তর দিতে পারবে। শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের মূল বিষয় ছিল কয়টি, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের মূল বিষয় ছিল চারটি। একটা হলো চলমান সামরিক আইন প্রত্যাহার করা, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, দুই তিন গণহত্যা বন্ধ করা ও তাদের তার তদন্ত করা, চার নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর। শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ কোথায় দেয়? 7 মার্চের ভাষণ 1971 সালে 7 মার্চের ভাষণ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দেবে। 3 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কত তারিখে বঙ্গবন্ধুর সাথে আলোচনায় বসে, অর্থাৎ পাকিস্তানের আমি তোমাদেরকে ছবি দেখিয়েছি আলোচনায় বসার বঙ্গবন্ধুর সাথে, পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী 16 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত আলোচনায় বসেছিলেন, কিন্তু তাদের সাথে আলোচনায় কোনো সমঝোতা বা ফলপ্রসূ হয়নি। পরিশেষে তারা গোপনে নিরীহ বাঙালি ও নিরস্ত্র বাঙালিকে হত্যার জন্য নির্দেশনা দিয়ে তারা দেশ এই পূর্ব পাকিস্তান ত্যাগ করে। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তর বুঝেছ, আশা করি তোমরা এই পাঠটি আরও বাড়িতে ভালো করে শিখবে, বই পড়বে এবং আগামী ক্লাসে যে বাড়ির কাজ দেবো বাড়ির কাজটি অবশ্যই জমা। এরপরে বাড়ির কাজ, তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা কলম হাতে নাও এবং বাড়ির কাজটি লিখি না। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ আলোচনা করো, একটা সহজ প্রশ্ন, যা আলোচনা করেছি তাই 7 মার্চের ভাষণ আলোচনা করো। এই ভাষণটি তোমরা সুন্দর করে লিখে নিয়ে আসবে এবং আগামী ক্লাসে তোমরা আমাকে জমা আমার কাছে জমা দেবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই
ততক্ষণ পর্যন্ত আগামী ক্লাস পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাড়িতে থাকবে, বাড়িতে থেকে লেখাপড়া করবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস শেষ করছি।